আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো সাহিন্স ম্যাথ এই বইটি সম্পর্কে। যারা বিসিএস প্রিলিমিনারি প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য সাহিন্স ম্যাথ এই বইটি সংগ্রহ করবেন, এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত বইটি ক্রয় করার আগে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার কিছুটা কনফিউশন বা কিছুটা শঙ্কা বা একটু ভালো লাগা কাজ করবে আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বইটির ভিতরে চলে যাই, দেখি সাহিন্স ম্যাথ এই বইটি আসলে কিভাবে সাজানো। এই বইটির থেকে আমি আজকে দেখাবো হচ্ছে লাভ ক্ষতি যে অধ্যায়টা, পুরো বইটা দেখাতে অনেক সময় লাগবে। তো 1012 পৃষ্ঠায় এই বইটার মোট পেজ সংখ্যা। তো লাভ ক্ষতি যে অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে মূলত আজকে আলোচনা করব। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বইটিতে কিভাবে দেওয়া আছে সব কিছু, সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি চিন্তাভাবনা করে থাকেন যে সাহিন্স ম্যাথ এই বইটি আপনি সংগ্রহ করবেন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আজকে ভিডিওটি দেখলে। তো দেখুন লাভ ক্ষতি যে অধ্যায়টা, এই অধ্যায়টা আসলে দুইটা পর্ব, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। তো এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বের পার্টটা হচ্ছে 212 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একদম 257 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ মোট 46 পৃষ্ঠা, 46 পৃষ্ঠা হচ্ছে আপনার প্রথম পর্বে লাভ ক্ষতির। তো এই প্রথম পর্বে একদম বেসিক যে আলোচনা, সাধারণ আলোচনা, অনেকেই প্রশ্ন করেন বেসিক থেকে আলোচনা করা হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম বেসিক যে আলোচনা সেটা আলোচনা করা হয়েছে শুরুর দিকে। তারপর প্রত্যেকটা অধ্যায়ে এরকম বেসিক আলোচনা করার পর এখানে দেখতেছেন যে স্টেপ ওয়ান, তো স্টেপ ওয়ানের এভাবে অঙ্কগুলো দেওয়া হয়েছে, স্টেপ ওয়ান কী কী অঙ্ক এখানে দেওয়া হয়েছে। তো এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় স্টেপ বাই স্টেপ অঙ্ক, যে স্টেপ টু, তারপর হচ্ছে স্টেপ থ্রি, হ্যাঁ এই যে দেখেন স্টেপ থ্রি, স্টেপ ফোর, এভাবে থ্রির আবার কয়েকটা পর্ব আছে। তো এইভাবে মোট 14টি স্টেপ আছে এই লাভ ক্ষতির প্রথম অধ্যায়ের মধ্যে, 14টি স্টেপ আছে। আর এই 14টি স্টেপের মধ্যে অঙ্ক আছে হচ্ছে 121টি, আমি এটা কাউন্ট করে রেখেছি আপনাদেরকে, তারপরও দেখাচ্ছি। এই 14টি স্টেপের মধ্যে অঙ্ক আছে হচ্ছে আপনার 121টি অঙ্ক আছে, এই যে দেখেন 121টি অঙ্ক, এই 14টি স্টেপের মধ্যে 121টি অঙ্ক আছে, এই যে দেখেন স্টেপ 14। এই 121টি অঙ্কের মধ্যে আপনার এগুলো হচ্ছে স্টেপের মধ্যে। আর এখানে মডেল টেস্ট আকারে বা প্র্যাকটিস করার জন্য যে যেভাবেই নেন, এখানে নিজেকে যাচাই করার জন্য, অর্থাৎ এই 14টি স্টেপ শেষ হয়েছে, তো 14টি স্টেপ শেষ হওয়ার পরে এখন নিজেকে যাচাই করার জন্য এখানে কিছু ম্যাথ আসলে দেওয়া দেওয়া হয়েছে। এটা মডেল টেস্টও বলতে পারেন, নিজেকে যাচাই যাচাই করা, এখানে কিছু অঙ্ক এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই ধরনের অঙ্ক আছে 57টা, হ্যাঁ এই ধরনের অঙ্ক 57টা আছে। এবং এই ধরনের অঙ্ক যখন শেষ হবে, অর্থাৎ এই মডেল টেস্টটা, আপনি যাতে কোনো সমস্যায় না পড়েন সেখানে চমৎকার করা হয়েছে, এটা ভালো লেগেছে এই বইটির, অর্থাৎ সলিউশনটা দিয়ে দেওয়া হয়েছে, প্রবলেম দেওয়া দিয়ে দেওয়ার সাথে সাথে পাশাপাশি এই যে যে 57টা অঙ্ক এখানে আপনাকে নিজেকে যাচাই করার জন্য অপশন আকারে দিয়ে দেওয়া হলো মডেল টেস্টের মতো করে, সেটা কিন্তু আবার সলিউশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে সলিউশনটা যদি আপনাদেরকে যদি দেখাই, তাহলে দেখেন 57টা ম্যাথ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, এই দেখেন 57টা সলিউশনও এখানে আছে, এই যে 57টা ম্যাথ, এই যে 57টা ম্যাথ, এপাশে যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন 57টা ম্যাথ, আবার এই 57টা ম্যাথের আপনি সলিউশনটাও এখানে পাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে মডেল টেস্ট আকারে যেটা আর কি। আর বইয়ের ভিতরে যদি একটু আপনাদেরকে দেখাই যাতে আপনি সিদ্ধান্ত নিতে সহজ হয়, এখানে আপনি ব্রড আকারে দেওয়া আছে, এবং তারপরে ব্রড আকারে প্রত্যেকটা অঙ্কই দেওয়া, তারপরে হচ্ছে এসএম মেথড, অর্থাৎ শর্টকাটে দিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো অঙ্ক 3-4ভাবেও করে দেওয়া হয়েছে, যেটা যেটা কয়েকভাবে করা যায়, হ্যাঁ 4ভাবেও অঙ্ক হয়েছে, এরকম অঙ্ক আমি পেয়েছি বইটিতে। অর্থাৎ একটা নিয়ম যদি ভালো না লাগে আপনি চাইলে আরেকটা নিয়ম করতে পারেন। এখানেই দেখেন, এই যে দেখেন বিকল্প সমাধান, এখানে একটা সমাধান দিয়ে দেওয়া হয়েছে, সমাধান দিয়ে দেওয়ার পরে এখানে বিকল্প সমাধান দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এভাবে অঙ্কগুলো দেখেন কিভাবে সাজানো আছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অঙ্কগুলো আপনার জন্য সহজ কি না। তো এভাবে এই
লাভ ক্ষতি কিন্তু দুইটা অধ্যায় বললাম, দুইটা পর্ব। প্রথম পর্বের মধ্যে আপনার 14টি স্টেপে 151টি অঙ্ক, আর এই মডেল টেস্টের মধ্যে আছে হচ্ছে আপনার এই মডেল টেস্ট আছে 57টা অঙ্ক, তাহলে মোট 178টা অঙ্ক, 178টা অঙ্ক 46 পৃষ্ঠায়। হ্যাঁ, 46 পৃষ্ঠায় 178টা অঙ্ক লাভ ক্ষতির। হ্যাঁ, লাভ ক্ষতির এই 46 পৃষ্ঠার মধ্যে আপনার 158টা অঙ্ক। এখন আমরা দেখবো হচ্ছে লাভ ক্ষতির দ্বিতীয় পর্ব, যেটা লাভ ক্ষতির দ্বিতীয় পর্ব। এখানে স্টেপ কম আছে, পৃষ্ঠাও কম, মাত্র 20 পৃষ্ঠা এই স্টেপ লাভ ক্ষতির দ্বিতীয় পর্বের মধ্যে, মাত্র 20 পৃষ্ঠা, 258 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 277 পৃষ্ঠা পর্যন্ত এই 20 পৃষ্ঠা হচ্ছে আপনার এখানে। এখানে একটু মডেল টেস্ট একটু বেশি, মডেল টেস্টের অঙ্ক এমনিতে এখানে 3টা স্টেপ আছে, 3টা স্টেপে আপনার অঙ্ক আছে হচ্ছে মোট 22টা, 3টা স্টেপে অঙ্ক আছে মোট 22টা। এখানে যদি আপনাদেরকে যদি দেখাই, তাহলে প্রত্যেকটা স্টেপে বেশ কিছু অঙ্ক এখানে আছে। দেখেন এখানে আপনার অঙ্ক আছে 22টা অঙ্ক, এই যে দেখেন 22 নম্বর অঙ্ক, এখানে 22টা অঙ্ক আছে। এই যে দেখেন একটা অঙ্ক প্রথমে করে দেওয়া হয়েছে, করে দেওয়ার পর এখানে কিন্তু অন্য একটা মেথড এখানে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, তো এভাবে আপনার প্রত্যেকটা অঙ্ক এভাবে সাজানো। এখানে মডেল টেস্টের মধ্যে আবার বেশ কিছু ম্যাথ এখানে সংযুক্ত করা হয়েছে। এই মডেল টেস্ট আপনার এখানে আছে, মডেল টেস্টে প্রায় 41টা অঙ্ক এখানে যুক্ত করা হয়েছে। ওখানে আগের মডেল টেস্টে ছিল 57টা, এখানে 19টা, এখানে 19টা, এরপরে আরেকটার মধ্যে আছে হচ্ছে 12টা, এরপরে 10টা। তো এইভাবে মোট 41টা যদি টোটাল হিসাব করতে চাই, মডেল টেস্ট এবং অঙ্কের যে বইয়ের মূল যে পৃষ্ঠার ভিতরের যে অঙ্কটা সেটা যদি মূল হিসাব করতে চাই, তাহলে প্রায় 63টা অঙ্ক আছে। আর পুরো লাভ ক্ষতির মধ্যে 241টা অঙ্ক আছে, পুরো লাভ ক্ষতি। আমি যদি পুরো লাভ ক্ষতি দেখি, তাহলে পুরো লাভ ক্ষতির মধ্যে আপনার 66 পৃষ্ঠা আছে, 66। এই 66 পৃষ্ঠার মধ্যে অঙ্ক আছে হচ্ছে আপনার 241টা। এগুলো কেন বললাম, আপনার কাছে থাকা বইটার সাথে আপনি একটু মিল করতে পারেন, যে আসলে আপনার কাছে যে বইটি আছে সেটির সাথে এই বইটির কতটুকু পার্থক্য। আপনারা অঙ্কের যে প্যাটার্ন সেটা তো বই থেকেই দেখতে পাচ্ছেন, কিন্তু কতগুলো অঙ্ক আসলে আছে, কতগুলো স্টেপ আছে, তারপর হচ্ছে অঙ্কগুলো কিভাবে ইনক্লুড করা হয়েছে, সেটা আপনার কাছে থাকা বইটি থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। বা আপনার নিকটস্থ যে কোনো একটা লাইব্রেরিতে গেলে আপনি যাতে সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হয়, যে না এই বইটা আসলে আমি কিনবো কি কিনবো না, বা ক্রয় করব কি করব না। তো এখানে আমি লাভ ক্ষতির যে টোটাল অধ্যায়টা সায়েন্স ম্যাথ থেকে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি চান, তাহলে পর্যায়ক্রমে আমি চেষ্টা করব এই বইটি থেকে আপনি ধরে ধরে বিভিন্ন অধ্যায় আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনি অন্তত এই সিদ্ধান্তটা নিতে পারেন যে বইটা আপনি ক্রয় করবেন কি করবেন না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। পরবর্তীতে কোনো চমৎকার ভিডিও নিয়ে আবার দেখাবো আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।